একই হাল স্টিভ স্মিথের। একসময়ের তারকা ব্যাটার আজ খেলার জন্য আইপিএলের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তবুও আগ্রহ নেই কারো। কিন্তু কি এমন কারণে আইপিএলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল স্টিভ স্মিথের? সর্বশেষ 2021 আইপিএলে খেলেছিলেন স্টিভেন স্মিথ, এরপর আর সুযোগ পাননি তিনি। তবে এখনই হাল ছাড়তে চান না এই অজি ব্যাটার। আসন্ন আসরে বিবেচনায় রাখতে ফ্রাঞ্চাইজিগুলোর প্রতি আহ্বান স্টিভেন স্মিথের। তিনি বলেছেন, অবশ্যই আবার আইপিএলের অংশ হতে পারলে দারুণ লাগবে আমার, চাইবো আমার নামটা যেন। আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন। জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন। জার্সিজেন একেবারে রিজনেবল প্রাইসে প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর। তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সিজেনের ফেসবুক পেজে। অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। চাইবো আমার নামটা যেন বিবেচনায় থাকে, সেজন্য প্রচুর রান করে যেতে হবে, কে জানে সুযোগ আসতেও পারে, দেখা যাক। 2017 আইপিএলে স্বপ্নের মতো ফর্মে ছিলেন স্টিভেন স্মিথ। সেবার রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে 39.33 গড়ে 472 রান করেছিলেন। এরপর তাকে 12.5 কোটি রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। 2018 আসরে না খেললেও পরের 2 আসরে 300-র ওপরে রান করেছিলেন তিনি। এরপর দিল্লিতে নাম লেখান এই অজি ব্যাটার। 2021 আইপিএলে একদমই ভালো করতে পারেননি তিনি। 8 ম্যাচ খেলে করেন মাত্র 152 রান, হাফ সেঞ্চুরি পাননি একটি ম্যাচেও। এর ফলেই কিনা আইপিএলের গত নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর অস্ট্রেলিয়া টি টোয়েন্টি দলেও যেন ব্রাত্য হয়ে পড়েন স্মিথ। তাকে ছাড়াই 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে অজিরা। আবারও অস্ট্রেলিয়া দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না স্মিথ, তবে ভাগ্যকে মেনে নিয়েছেন তিনি। অজি এই ব্যাটার বলেন, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফেরা নিয়ে কিছু আমি জানি না, এটা নিয়ে নির্বাচকদের জিজ্ঞেস করতে পারেন। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে অবশ্যই হতাশ হয়েছিলাম, তবে এরকম হতেই পারে, নির্বাচকরা বিগ হিটারদের দলে নিতে চেয়েছিল। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় বর্তমান রান পাহাড়ের আইপিএলে খেলার যোগ্য কি স্মিথ? অবশ্যই আপনার মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে।